ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে গায়বান্ধা 4 আসনে। সেখানে আছেন সহকর্মী বহুন ইসলাম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ধন্যবাদ ছাতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে গায়বান্ধা 4 আসনে। এই আসনটি মূলত গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এবং এখানে আমরা আছি, জানবো সাধারণ মানুষের কথা, জানবো সাধারণ ভোটারদের কথা, প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়ে জানবো, তাদের আগামী নির্বাচনের প্রত্যাশীকে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলি। জি, আপনার সাথে একটু কথা বলো, আপনি তো এই আসনের একজন ভোটার, আপনি ভোট দিয়েছেন দীর্ঘদিন, ভোট দিয়ে আসলে আপনারা কী পেয়েছেন, কী পাননি, আপনি যদি একটু বলতেন আমাদের। ভোট দিয়ে এখানে উন্নয়নমূলক আমার বাড়ির রাস্তা পর্যন্ত হয়নি, রাস্তাও কাঁচা রাস্তা, শিবের বাস থেকে নাকাইহাট রাস্তাটা যেটা কাঁচা রাস্তা, উন্নয়ন এই হয়েছে, উন্নয়ন বলতে কিছুই হয়নি এইখানে। ধন্যবাদ। আমরা একজন আরেকজনের সাথে কথা বলি, আপনি একটু আমাদের বলবেন যে আসলে আপনাদের এইখানে আপনারা কী পেয়েছেন। এখানে এখন পর্যন্ত কিছুই তো পাইনি, রোডঘাট কিছুই হয়নি, রোডঘাট তারপরে তোমার হলে এখন পর্যন্ত ভালো একটা সংস্থান হলো না, কীভাবে চলাফেরা করে মানুষ, কোনো উন্নয়ন নাই, সব জিনিসের দাম বাড়তি। জি ধন্যবাদ। আমি একটু আপনার থেকে জানি যে আপনাদের এলাকায় শিক্ষার অবস্থা কী। আমাদের বর্তমান অবস্থায় শিক্ষার অবস্থা মোটামুটি ভালো আছে, তারপরে যদি সরকার যদি আরও চায় যে উন্নত করবে তাহলে উন্নত করা সম্ভব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান অনেকটাই খারাপ আছে, আবার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সংখ্যা এগিয়ে আছে। যদি সরকার যদি আশা করে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান অগ্রগতা উন্নয়ন করবে তাহলে অনেক কিছু করা সম্ভব আমাদের এখানে। ধন্যবাদ। আমি একটু হাসপাতালের অবস্থা জানবো আপনার থেকে, হাসপাতালের চিকিৎসার অবস্থা কী আপনাদের এখানে? হাসপাতালের চিকিৎসার অবস্থা এখানে ভালো নয়, কোনো চিকিৎসাই নাই, এখানে কোনো চিকিৎসা নাই, সব কিছু খালি ভুংভাং চলতেছে, বুঝছেন, কোনো চিকিৎসা নাই এখানে। ধন্যবাদ। একটু জানবো যে এখানকার কর্মসংস্থানের অবস্থা কি, আপনি যদি একটু বলেন যে আপনাদের এখানে কাজকর্মের অবস্থা কি। কাজকর্মের অবস্থা আছে মোটামুটি, যেটুকু আছে এইটুকু থাকেও নাই, কাজ আছে না। আর আমরা রদরবার থেকে নাঘাট পর্যন্ত আমরা একটা রাস্তা, মন্ত্রীর কাছে একটা কোনো খবরই নেই। থ্যাংক ইউ। আমরা যদি আরও কয়েকজনের সাথে আসলে কথা বলি যে আপনি যদি একটু বলেন যে আপনাদের এই আসনে আপনারা গত নির্বাচনে ভোট দিয়ে কী পেলেন আসলে, আপনার জনসাধারণ মানুষজন যারা আছেন। মূলত আমরা এই এলাকার মানুষ, আমরা তো গোবিন্দগঞ্জ থেকে অনেকটাই দূরে, নাকা ইউনিয়ন সবচেয়ে অবলিত এলাকা গোবিন্দগঞ্জের মধ্যে, তারপরেও যে উন্নয়ন হয় এটা কথা কিন্তু মিথ্যা কথা। এই রাস্তাটা এই সরকারের আমল হয়েছে, এই দীর্ঘ রাস্তাটা নাকাহাট টু গোবিন্দগঞ্জ, মাঝখানে একটা ব্রিজ, এটাই সরকারের আমল হয়েছে। ওই আর একটা রাস্তা গোবিন্দ ওই সর্বশেষের কাছ থেকে পর্যন্ত নাকাট পর্যন্ত দীর্ঘ 9 কিলোমিটার, এই সরকারের আমল হয়েছে, একটা ব্রিজ হয়েছে, এখানে দূরে কমিউনিটি ক্লিনিক আছে। ধন্যবাদ। আমি একটু আপনার থেকে জানবো এই এলাকার আইন শৃঙ্খলার অবস্থা কি, আপনাদের পুলিশ বাহিনী থেকে কী ধরনের সেবা পেয়ে থাকেন? না, পুলিশ বাহিনী মোটামুটি সেবা ভালোই করে, ওরা যখন ডাকবেন তখনই আসে, এবং অত্র এলাকায় প্রায় প্রায় ওরা মনে করেন যে তদারকি করতেছে, সুবিধে ভালো আছে। আর আমাদের সমস্যা একটা, সেটা হলো আমাদের এই রোডটা জ্যাম হয়, যাতায়াতের সমস্যা, রাস্তা রোডটা আরও একটু বাড়িয়ে দিতে হবে। এখানে যদি জ্যাম হয় তাহলে ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত পৌঁছতে 1 ঘন্টা সময় লাগে। আমি যদি আপনার থেকে একটু জানি যে আপনারা রাস্তাঘাটের অবস্থা কী দেখছেন এখানে? আমাদের ওই শিবির বাজারের রাস্তাটা ওইটা করলে সবচেয়ে ভালো হবে, কিন্তু ওই রাস্তাটা মানে বৃষ্টি পড়লে বন্ধ কোনো প্রকারে চলাফেরা করা যায় না। ধন্যবাদ। আমি যদি আরো কয়েকজনের সাথে কথা বলি, আপনাদের এই আসন সম্পর্কে একটু জানাবেন যে কি পেয়েছেন। একটা গ্রামের ভেতর আমাদের একটা ব্রিজ আছে, সেখানে গ্রামের ভেতর সেই ব্রিজটাতে টোল নেওয়া হচ্ছে, বাংলাদেশে এমন কোথাও কোনো নজির নাই। আর আপনারা কারা নিচ্ছে? সরকারই নিচ্ছে। আর আপনারা উন্নয়ন দেখতে পারবেন, নাঘাট একটা ডিগ্রি কলেজ আছে, ডিগ্রি কলেজের রাস্তাটা কিরকম পরিস্থিতি, কিরকম উন্নয়ন হয়েছে আপনারা ওখানেই খালি দেখতে পারবেন। নাগাহাট কলেজের ডিগ্রি কলেজের ওখানে গেলে মন্ত্রী দেখতে পারবেন কীরকম উন্নয়ন হয়েছে আমাদের গোবিন্দগঞ্জ থানায়। জন্ম নিবন্ধন বা কিংবা এই মৃত্যু সনদ থেকে শুরু করে যে সরকারি দপ্তরের কাজগুলো, এইগুলোর সুযোগ সুবিধা আপনারা কেমন পাচ্ছেন, সেবা কেমন? এইগুলো সুযোগ সুবিধা সব সুযোগ সুবিধা আমরা ভোগ করেছি, কিন্তু বর্ধাও ব্রিজ মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে আমাদের আগুল আবেদন, হরিরামপুর নাগা ইউনিয়নের পক্ষ থেকে যে টোলটা যেন আমাদের মৌকিব করে দেয়। একটাই অসুবিধা হয়েছে মনে করো, এই হরিমপুর ইউনিয়ন নাগা ইউনিয়নের একটি সমস্যা,
এই গ্রামের মধ্যে একটা ব্রিজ, সেই ব্রিজে মনে করো টোল আদায় করে। হ্যাঁ, ধন্যবাদ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে গাইবান্ধা চার আসনে, জানবে সাধারণ মানুষের প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়ে, কথা বলবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, জানবো তাদের আগামী নির্বাচন নিয়ে পরিকল্পনা কী, তারা কী কী নিয়ে ভাবছেন, তারা জনসাধারণকে কী দিতে পারবেন। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন, ধন্যবাদ।